গরুর মাংস বাঙালির অতি প্রিয় একটি খাবারের নাম। যদিও অতিরিক্ত গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, কিন্তু আমরা যদি অতিরিক্ত তেল মশলা না দিয়ে যদি একটু অল্প তেল আর মশলায় গরুর মাংসটা রান্না করতে পারি, স্বাস্থ্যের জন্য অতটাও ঝুঁকিপূর্ণ হয় না। আমি আজ এরকমই একটি গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে ঐতিহ্যবাহী কাটা মশলায় গরুর মাংস ভুনা। চলুন তাহলে দেখে নিই কিভাবে রান্না করতে হবে। আমি হাড় ও চর্বি সহ মাংস নিয়েছি আর আমি মাঝারি করে কেটে নিয়েছি, রান্নার পরে আরো ছোট হয়ে আসবে। রসুন এবং আদা কুচি নিয়েছি 1/4 কাপ করে, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, টক দই নিয়েছি 1/2 কাপ। টক দই এখানে গ্রেভির কাজ করবে, আমরা গ্রেভির জন্য সাধারণত বাটা মশলা ইউজ করে থাকি। দারচিনি নিয়েছি 2 টুকরো, এলাচি নিয়েছি 4টি, আমি মাথাটা একটু ফেরে নিয়েছি এতে করে ভালো ফ্লেভার ছড়াবে। তো দিয়েছি 3টি, তেজপাতা নিয়েছি 1টি, লবণ লাগবে পরিমাণ মতো, আর আমি এখানে শুকনো মরিচ 3-4টি টুকরো করে নিয়েছি। হলুদের গুঁড়ি দিব সামান্য, মরিচের গুঁড়ি লাগবে 1 চা চামচ, জিরা এবং গরম মশলার গুঁড়ি নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই রান্নাটিতে 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে যদি আস্ত হলুদ, গোটা জিরা এগুলো থেকে থাকে অবশ্যই এখানে ইউজ করবেন। আমার খুব ভালোভাবে কোচলে কোচলে মাখিয়ে নিতে হবে এবং এরপর আমি 30 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্টও রান্না করতে পারেন। ম্যারিনেট করার পর চুলায় একটি পাত্র গরম করে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কচলে কচলে মাখার সময় আমার হাতে কিছু মশলা রয়ে গিয়েছিল এবং এই পাত্রেও কিছু লেগেছিল, তাই আমি পাত্রটি এবং হাত ধুয়ে কিছু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পানি শুকাতে শুকাতেই কিন্তু মাংস প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। আর আমরা তো আজকে এখানে টক দই ইউজ করেছি, টক দই ইউজ করলে মাংস কিন্তু দ্রুত সিদ্ধ হয়। দেখুন 15 মিনিট পরে পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু মাংস খেতে মজা লাগবে। তেলগুলো কিন্তু অনেকটাই মাংসের উপরে উঠে এসেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ। অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করলে মাংসগুলো ঠান্ডা হয়ে যাবে এবং গরম হতে হতে টেস্ট কিন্তু মাংসের অনেকটাই চেঞ্জ হয়ে যায়। পানির পরিমাণ কিন্তু আপনারা কতটুকু মাখা মাখা খেতে চান তার উপরে ডিপেন্ড করবে। ঢাকনা দিয়ে ওয়েট করব প্রায় 20-25 মিনিটের মতো। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি এবং 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার কাটা মশলায় গরুর মাংস ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিই।